নমস্কার। প্রথমেই আপনাদেরকে জানাই আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস, এবং অ্যাস্ট্রো টিপস মানে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা। তো আজকে সরাসরি আলোচনাতে চলে আসব, তবে প্রত্যেকটি আলোচনার আগে যে কথাটি বলে থাকি যে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি একটি মজার বিষয়। মজার বিষয় কেন? কারণ হচ্ছে আমার যে সমস্ত ভিউয়ার্স আপনারা, অর্থাৎ যে সমস্ত সাবস্ক্রাইবার আমার অনুষ্ঠানগুলি দেখেন, আমার অনুষ্ঠানগুলিকে লাইক দেন, আমার অনুষ্ঠানগুলিকে বোঝার চেষ্টা করেন, বিভিন্ন কমেন্টস বক্সে বিভিন্ন কমেন্টস করেন, বিভিন্ন রকমভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, তো সেখান থেকেই কোনো একজন ব্যক্তি, অর্থাৎ তিনি মালদাতে থাকেন, ওনার নাম হয়তো আমি বললাম না, তো যাই হোক, উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন এবং হোয়াটসঅ্যাপ করে একটা বিশেষ অনুষ্ঠান করার কথা বলেছেন। তো সেই চিন্তাভাবনা থেকেই আজকের এই অনুষ্ঠানটি। তো আপনাদেরও যদি বিশেষ কিছু অনুষ্ঠান জ্যোতিষ সংক্রান্ত ভাবে বিশেষ কিছু জ্যোতিষের বিষয় আপনারা জানতে চান, তবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে কমেন্টস বক্সে লিখতে পারেন, আমি অবশ্যই যথাযথ সময়ে সেগুলিকে নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করব। এছাড়াও যদি আপনাদের কাছে কোনো ক্যাপশন থাকে, যেমন আমি দুটো ক্যাপশন দিয়েছি অলরেডি, যে কোন ধরনের যোগ থাকলে পারে একজন, যাই হোক, একজন পুরুষ এবং একজন মহিলা প্রেমে আবদ্ধ হতে পারেন, কোন ধরনের যোগ থাকলে পারে প্রেমে আপনি সফল হবেন, এই যে এগুলোকে বলে ক্যাপশন, অর্থাৎ বিভিন্ন রকমের ক্যাপশন আপনারা আমাকে পাঠাতে পারেন, সেই ধরনের ক্যাপশন নিয়ে আমি কিন্তু আলোচনা করব, অনুষ্ঠান করব, করার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, যে আমার যে বন্ধু, অর্থাৎ অবশ্যই আমার প্রোগ্রাম উনি দেখেন, তো তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন যে এই যে মহারাশি আমরা বলছি, এই মহারাশিটি কোথায় আছে আকাশে? এটা কি আকাশে কোনোভাবে অঙ্কন করা আছে, না এটাকে কোনোভাবে কাল্পনিকভাবে তৈরি করে দেওয়া হয়েছে, না এই বিষয়টা কি আসলে, যে এখানে সমস্ত গ্রহরা ঘুরছে, বিভিন্ন গ্রহরা অবস্থান করছে, এটা কোথায় আছে, এই বিষয়টা হচ্ছে এটা কোথায়, এই সিস্টেমটা যে আমার গ্রহগুলো এই ঘরে এই ঘরে এই ঘরে এই ঘরে বসে পড়ছে, এই বিষয়টা কি আসলে, এটাই উনি জানতে চেয়েছেন। ভালো প্রশ্ন করেছেন, অবশ্যই এটা জানার বিষয়, এবং আশা করছি যে আপনাদেরও হয়তো অনেকের ভেতরে এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে এই যে মহারাশিটি, এই মহারাশিটি কোথায় তৈরি হয়েছে বা কোথায় অবস্থান করছে, বা এর যে সিস্টেম, এর যে ম্যাথামেটিক্স, এর যে অঙ্কটা আমরা পাচ্ছি এটাই বা কীভাবে পাচ্ছি, আর এটাই বা কীভাবে আমরা বুঝছি যে এই গ্রহগুলো এই সমস্ত জায়গাতে অবস্থান করছে, এটা নিয়ে একটা কনফিউশন অনেকের ভেতরেই হয়তো থাকতে পারে, আবার অনেকেই হয়তো বিষয়টিকে সম্পর্কে জানেন, তবে যারা জানেন না তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি, এবং সেই অনুষ্ঠানটির মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করব আসলে এই বিষয়টা কি, আসলে এই জিনিসটা কোথায় আছে, কি করে সৃষ্টি হচ্ছে এই হিসাবটা। এটা হচ্ছে একটা খুব সুন্দর ব্যাপার, আসুন আপনারা বোঝার চেষ্টা করুন, আমি চলে আসবো বোটে, এবং বোটে এসে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে এই বিষয়টা কীরকমভাবে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমরা কি করে পাচ্ছি একটি মহারাশিকে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করুন, বিষয়টা খুব ইন্টারেস্টেড, এবং হয়তো অনেকেই জানেন না, এবং যারা জানেন না তারা অবশ্যই শিখে নিন বিষয়টি। তো এই বিষয়টি সম্পর্কে জানতে গেলে পারে আপনাদেরকে একটু হলেও কিন্তু পড়াশোনা যদি জানেন তাহলে বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন, এবং যারা পড়াশোনা খুব একটা করেননি তারাও অবশ্যই বোঝার চেষ্টা করবেন, বিষয়টা কিন্তু খুব কঠিনভাবে আমি বোঝাবো না, খুব সহজভাবে বোঝাবো যাতে আপনারা বুঝতে পারেন। আমরা জানি যে আকাশে সূর্য অবস্থান করছে, এবং আকাশের মধ্যে সূর্য অবস্থান করছে, এবং সূর্যকে বিভিন্ন গ্রহরা কিন্তু ভ্রমণ করছে, অর্থাৎ সূর্যের কক্ষপথে কিন্তু বিভিন্ন গ্রহরা ঘুরছে। এক মিনিট দাঁড়ান, ফোনটা কেটে দিই। হ্যাঁ, ঘুরছে। তাহলে এখানে প্রথম সূর্যের সব থেকে কাছে কোন গ্রহ আছে? সূর্যের সব থেকে কাছে আছে বুধ,
আমরা সবাই হয়তো এইটা জানি যে সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। এরপরে সূর্যের পরেই, বুধের পরেই আছে এখানে, এটা হচ্ছে মার্কারি বা বুধ, এরপরেই হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র, অবশ্যই এটা আমরা জানি। তারপরে সূর্যের কাছে গ্রহ হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী আর্থ বা পৃথিবী। আমরা জানি যে পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে ঘুরছে, এবং তারপরে আছে মঙ্গল, এরপরেই রয়েছে কিন্তু মঙ্গল, এটা হচ্ছে মঙ্গল অর্থাৎ এটা হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে পৃথিবী, এটা শুক্র, এটা বুধ। বুঝতে পারছেন? এবং পৃথিবীর দেখুন পরেই রয়েছে মঙ্গল। এই মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রের মতে সেনাপতি বলা হয়, এই মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রের মতে রক্ষক বলা হয়। তার লজিক হচ্ছে এটাই যে এই যে মহাকাশ ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড থেকে যাবতীয় বিষয়, যাবতীয় সমস্যা কে পৃথিবীর ওপরে কিন্তু পড়তে দেয় না, একমাত্র মঙ্গল। মঙ্গল কিন্তু তার আকর্ষণ শক্তির দ্বারা সমস্ত ধরনের যে সমস্ত উল্কাপাত আছে, যে সমস্ত ধূমকেতু আছে, যে সমস্ত আরও অন্যান্য জিনিস আছে অ্যাস্ট্রোনমিক্যাল, সেই সমস্ত বিষয়কে কিন্তু নিজের দিকে টেনে নেয় এবং পৃথিবীকে কিন্তু সর্বদাই সেফ রাখে, যার জন্য এখানে মঙ্গলকে বলা হয় যে সেনাপতি বা রক্ষক। এই হচ্ছে তার লজিকটা। এরপরে আছে, এরপরে আছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি, এবং তারপরে আছে কে, তারপরে আছে স্যাটার্ন, তারপরে আছে স্যাটার্ন, এরপরে আছে স্যাটার্ন। যাই হোক, অতটা ছবি আঁকতে পারি না আমি। স্যাটার্ন, তাহলে সূর্যের চারদিকে, সূর্যের প্রথমে আছে বুধ, সূর্যের তারপরে কিছুটা দূরে আছে শুক্র, তারপরে আছে পৃথিবী, তারপরে আছে মঙ্গল, তারপরে আছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি, এটা হচ্ছে বৃহস্পতি, এবং এটা হচ্ছে শনি। এবং সবাই নিজের নিজের কক্ষপথে সূর্যকে কিন্তু ভ্রমণ করছে। এই বিষয়টা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, আমরা কিন্তু এই বিষয়টা পড়াশোনা করেছি। এইবারে এই বিষয়টাকে একটুখানি ঘুরিয়ে দিতে হবে। তার আগে একটা কথা বলতে হবে যে আমরা এটাও জানি যে সূর্য, সূর্যর এটা হচ্ছে সূর্য, সূর্যের চারদিকে পৃথিবী ভ্রমণ করছে, একটু ডিম্বাকৃতিভাবে ভ্রমণ করছে, একদম রাউন্ড সার্কেল নয়, একটু ডিম্বাকৃতিভাবে পৃথিবী ভ্রমণ করছে। এবং ভালো করে বুঝবেন বিষয়টা কি বলছি, আমরা জানি যে এটা সূর্য, সূর্যের চারদিকে পৃথিবী ভ্রমণ করছে, এবং পৃথিবীর সূর্যের চারদিকে ভ্রমণ করতে সময় লাগে কত, অর্থাৎ এখান থেকে যদি ভ্রমণ করা চালু করে আবার যখন পৃথিবী এসে এই জায়গাটায় উপস্থিত হবে ততক্ষণে কিন্তু হয়ে যাবে 365 দিন, 365 দিন। তাহলে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন, এটাও আমরা জানি মোটামুটি সবাই, কিন্তু সিস্টেমটা এবারে একটু বদলে যাবে। এবং আমরা তার আগে বললাম যে সূর্য একটা জায়গায় স্থির রয়েছে, সূর্যকে ভ্রমণ করছে বিভিন্ন গ্রহরা, সূর্যের সব থেকে প্রথমে আছে বুধ, তারপরে আছে শুক্র, তারপরে আছে পৃথিবী, তারপরে আছে মঙ্গল, তারপরে আছে বৃহস্পতি, এবং তারপরে আছে শনি। এরা কিন্তু সবাই নিজের নিজের কক্ষপথের মধ্যে থেকে সূর্যকে ভ্রমণ করছে। এইবারে হচ্ছে আমাদের যে জ্যোতিষশাস্ত্র, এই জ্যোতিষশাস্ত্রটি হচ্ছে আমাদেরকে, এই জ্যোতিষশাস্ত্রটিকে বলা হয় ভূকেন্দ্রিক হিসাব। কি বললাম? ভূকেন্দ্রিক হিসাব, ভূকেন্দ্রিক হিসাব, ভূকেন্দ্রিক হিসাব মানে কি? ভূকেন্দ্রিক হিসাবকে ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে বলা হয় জিওসেন্ট্রিক থিওরি,
ভূকেন্দ্রিক হিসাব কে ইংরেজিতে বলা হয় জিওসেন্ট্রিক থিওরি। এই জিওসেন্ট্রিক থিওরিটা আসলে কি? এই জিওসেন্ট্রিক থিওরিটা হচ্ছে আসলে যে আমরা জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং সেইটা ঘুরতে পৃথিবীর সময় লাগছে 365 দিন। আমরা এবারে জিওসেন্ট্রিক থিওরিতে একটা নতুন কথা বলবো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এরকম আর কি, কি বুঝতে পারছেন নিশ্চয়ই? আমরা এবারে এটা জিওসেন্ট্রিক থিওরি অর্থাৎ ভূকেন্দ্রিক হিসাবের মধ্যে যখন আমরা নিয়ে আসছি, তখন ভূকেন্দ্রিক হিসাব বা জিওসেন্ট্রিক থিওরিতে আমরা এবার একটি নতুন কথা বলবো। এটা হয়তো আপনারা কল্পনা করে নিতে পারেন, সে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। এই কথাটাকে আপনারা খালি মাথায় নিয়ে চলে আসতে হবে। অর্থাৎ এইখানে সূর্য নেই, এখানে রয়েছে পৃথিবী। আমরা যদি এবারে হিসাব করি যে সূর্য এখানে রয়েছে, পৃথিবী এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী আর সূর্য, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। আমরা যদি এই হিসাবটাকে করে নিই তাহলে আমরা দেখব যে সূর্য, আমরা যেটা বলছিলাম যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে ঘুরতে সময় লাগে, অর্থাৎ পৃথিবীকে সূর্যকে পৃথিবীর ভ্রমণ করতে সময় লাগে 365 দিন। তাহলে আমরা বলতে পারি যে এখন আমরা বলবো জিওসেন্ট্রিক থিওরির মধ্যে থেকে যে পৃথিবী এক জায়গায় স্থির হয়ে রয়েছে, সূর্য পৃথিবীকে ভ্রমণ করে এবং সূর্য পৃথিবীকে ভ্রমণ করতে সময় লাগে 365 দিন। যদি আমরা এইটা এবার মেনে চলি তাহলে এবার হিসাবটা কি আসছে আপনারা দেখুন। আমরা জানি যে গ্রহ যখনই, পৃথিবী যখনই ঘুরছে তখন কিন্তু একটা সার্কেল অনুসারে কিন্তু ঘুরছে, একটা সার্কেল অনুসারে কিন্তু ঘুরছে। এবং আমরা কি বলেছিলাম যে আমরা মনে করছি যে পৃথিবী একটা জায়গায় স্থির রয়েছে এবং সূর্য কিন্তু পৃথিবীকে ভ্রমণ করছে, পৃথিবীকে সূর্য কিন্তু ভ্রমণ করছে। তাহলে আমরা এবারে একটা অঙ্ক খুঁজে পাবো। অঙ্কটা হচ্ছে কি, যে আমরা জানি যে যে কোনো সার্কেলের কে মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা সার্কেল তৈরি করি, এই সার্কেলের মান হচ্ছে 360 ডিগ্রি। আমরা এটা জানি, আমরা এটা জ্যামিতিতে পড়েছি যে যে কোনো সার্কেল তার কিন্তু মান হয় 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে সূর্য 365 দিনে যদি পৃথিবীকে ভ্রমণ করে, অর্থাৎ পৃথিবীকে ভ্রমণ করতে সূর্যের যদি 365 দিন সময় লাগে, তাহলে সূর্যের 360 ডিগ্রি, অর্থাৎ সার্কেলটি হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি ভ্রমণ করতে সূর্যের সময় লাগছে 365 দিন। তাহলে সূর্য একদিনে কতটা যাবে? তাহলে 360 ডিগ্রি ভ্রমণ করতে লাগছে 365 দিন, 365 দিন ডেজ। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে 1 ডিগ্রি যেতে সূর্যের সময় লাগবে 1 ডেজ, একদিন। তাহলে সূর্য একদিনে কতটা পথ অতিক্রম করে? 1 ডিগ্রি, 1 ডিগ্রি পথ অতিক্রম করে। 1 ডিগ্রি পথ অতিক্রম করলে পারি সূর্য কিন্তু সেই হিসাব অনুসারে 365 দিনে, অ্যাপ্রক্স 365 দিনে কিন্তু
সম্পূর্ণ পৃথিবীকে ভ্রমণ করে ফিরে আসবে। তাহলে এবার হচ্ছে যেটা, যে আমরা এবারে বলছি যে সমস্ত সার্কেলের মান হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আমরা জানব যে একটি সার্কেলের মান যদি 360 ডিগ্রি হয়, তাহলে মহারেশিরা এখানে 12টা রাশিকে কল্পনা করে বসিয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা যদি 360 ডিগ্রিকে, আমরা যদি 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করি, তাহলে পাব 30 ডিগ্রি। আমরা যদি 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাব 30 ডিগ্রি। 12টা কোথা থেকে এলো? 12টা হচ্ছে কাল্পনিকভাবে 12টি রাশি তৈরি করা হয়েছে, এবং 12টি রাশি এই 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। এবং আমরা যদি 360 ডিগ্রিকে 12 দিয়ে সমানভাবে ভাগ করি, তাহলে কিন্তু আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। অর্থাৎ এক একটি রাশির মান হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এরকম, একটি, দুটি, এখানে আমি 12টা ভাগে ভাগ করে দিলাম, এবং প্রত্যেকটি মান হচ্ছে 30 ডিগ্রি করে। এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30, এটা 30, এটা 30, এটা 30, এরকম করে প্রত্যেকটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। তবে এটা সম্পূর্ণটা 360 ডিগ্রি হচ্ছে। তাহলে সূর্যের এক ডিগ্রি যেতে সময় লাগে এক দিন। আমরা আগে হিসাব করেছি, সূর্যের হিসাবটা করে নিয়েছি, যে 365 দিনে সূর্য যখন 360 ডিগ্রি ভ্রমণ করে, তখন একদিনে সূর্য 1 ডিগ্রি ভ্রমণ করবে। তাহলে একটি রাশির মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে সূর্য একদিনে 1 ডিগ্রি যায়। তাহলে সূর্যের একটি রাশিকে অতিক্রম করতে সময় লাগবে 30 দিন। অর্থাৎ এই যে 12টা ভাগ, এই 12টা ভাগ হচ্ছে আমাদের মেষ, বৃষ, মিথুন, কর্কট, এরকম করে 12টা ভাগ। এই হচ্ছে 12টা রাশি, এই 12টা ভাগ। তাহলে এটাকে যদি আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে কি দেখব, যে পৃথিবীর সব থেকে কাছে রয়েছে, আমরা এটাও জানি যে পৃথিবীর চারদিকে কিন্তু চন্দ্র ভ্রমণ করছে। তাহলে আমরা সব থেকে পৃথিবীর কাছে কাছে পাবো, পৃথিবীর সব থেকে কাছে পাবো চন্দ্র এবং রবি। এই জন্য আমি একটা আগের অনুষ্ঠান করেছি, সেখানে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে পৃথিবীর ওপরে সব থেকে বেশি প্রভাব সৃষ্টি করে সবার প্রথমে যেটা হচ্ছে রবি এবং চন্দ্র। এবং তারপরে দেখুন, রবি এবং চন্দ্র ঠিক ঘর অনুসারে সূর্যের, আমরা যদি সূর্য থেকে হিসাব করি, তাহলে ঠিক সূর্যের পরের ঘরে রয়েছে কে? বুধ। তার পরের ঘরে রয়েছে কে? শুক্র। তার পরের ঘরে রয়েছে কে? মঙ্গল। এই মঙ্গল আমরা পৃথিবীকে নিয়ে চলে এসেছি, তাহলে তার পরের ঘরকে কে রয়েছে? মঙ্গল। তার পরের ঘরে বৃহস্পতি, তার পরের ঘরে শনি। আমরাও যদি রাশিগুলোকে দেখি, তাহলে আমরা কি দেখবো, রবির পরে হচ্ছে কন্যা, বুধ, তারপরে হচ্ছে তুলা, শুক্র, তারপরে হচ্ছে বৃশ্চিক, মঙ্গল, তারপরে হচ্ছে ধনু, বৃহস্পতি, তারপরে হচ্ছে মকর, শনি। অর্থাৎ এরকমভাবে রাশিগুলোকে সাজানো হয়েছে। তো এই ব্যাপারটা আমরা হয়তো, আপনারা হয়তো বুঝতে পারলেন যে কোন হিসাবে এইখানে এই রাশিটি তৈরি করা হয়েছে, অর্থাৎ মহারাশিটি কোন হিসাবে তৈরি করা হয়েছে। এই মহারাশিটি হচ্ছে আসলে এই জিনিসটা, ঠিক আছে? এটা হয়তো যখন আপনারা জ্যোতিষ শিখবেন তখন আরো সুন্দরভাবে, এটা অনেক বড় ব্যাপার। তো এইটা হচ্ছে এই রকম একটা বিষয়। এবারে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের 360 ডিগ্রি, এই হচ্ছে আমাদের 360 ডিগ্রি, এই হচ্ছে আমাদের 360 ডিগ্রি। মাতার বুঝতে পারছেন নিশ্চয়ই, 360 ডিগ্রি। তাহলে আমরা কি বললাম, যে পৃথিবী একটা জায়গায় স্থির রয়েছে,
এবং সূর্য তার চারদিকে ঘুরছে। আগের হিসাবটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে এবার একটা কথা বলবো যে পৃথিবী কিন্তু দুরকমভাবে ঘুরছে, আমরা কিন্তু জিওসেন্ট্রিক থিওরির ভেতরে রয়েছি। আপনারা কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করুন, এটা কিন্তু জিওসেন্ট্রিক থিওরি বা ভূকেন্দ্রিক থিওরি বলা যেতে পারে। এই থিওরির মধ্যে কী আসছে, আমরা জানি যে পৃথিবী এক তো সূর্যের কক্ষপথে ঘুরছে এবং যেটা ঘুরতে সময় লাগে 365 দিন, আর একটা আমরা জানি যে পৃথিবী কিন্তু নিজেও একটা কক্ষপথের মধ্যে ঘুরছে এবং 24 ঘন্টা লাগে পৃথিবীকে এক পৃথিবীর এক পাক ঘুরতে। ঠিক আছে, এবারে আমরা যদি দেখি যে আমরা তাহলে কি দেখছি যে এইটাকে আমি একটুখানি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা এখানে এই হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী মনে করা যাক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পৃথিবী। ঠিক আছে, এবারে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে মেষ, এটা হচ্ছে মেষ, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে মেষ, এটা হচ্ছে বৃষ, এটা হচ্ছে মিথুন, এটা হচ্ছে কর্কট, এটা হচ্ছে সিংহ, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সিংহ, এটা হচ্ছে মীন, এটা হচ্ছে কুম্ভ, এটা হচ্ছে মকর, এটা হচ্ছে বৃশ্চিক, এটা হচ্ছে তুলা, এটা হচ্ছে কন্যা। ঠিক আছে, এরকম করে আর কি কুম্ভ মকর ধনু, এখানটা মাফ করবেন, তাই ভাবছি একটা কম হয়ে গেল, হ্যাঁ এটা মকর হয়েছিল, এটা হচ্ছে মকর, এটা হচ্ছে ধনু, এটা হচ্ছে বৃশ্চিক, এটা হচ্ছে তুলা, আর এটা হচ্ছে কন্যা। শুধুমাত্র এই বোঝাবার জন্য ব্যাপারটাকে করছি। তাহলে আমরা এবারে ধরে নিলাম যে সূর্য মকরের ঘরে রয়েছে, তাহলে মকরের ঘরে সূর্য রয়েছে এবং মকরের ঘর থেকে সূর্য কিন্তু এই মকরের ঘরটা অতিক্রম করতে সূর্যের সময় লাগবে মোট 30 দিন। তাহলে 30 ডিগ্রি, কারণ একটি ঘর হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সূর্যের ভ্রমণ করতে এই মকরের ঘরটা গমন করতে, তো মকরের ঘরটাকে অতিক্রম করতে সূর্যের সময় লাগবে কিন্তু 30 দিন, অর্থাৎ 30 ডিগ্রি অতিক্রম করতে সময় লেগে যাবে 30 দিন। তাহলে এবারে হচ্ছে যে পৃথিবী কিন্তু সারাদিনে কিন্তু অলরেডি এই দেখুন ঘুরছে, এই যে এই মার্কটাকে আমি দেখিয়েছি, এই মার্কটা হচ্ছে অর্থাৎ কালো রঙের একটা মার্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই মার্কটার থেকে আপনি হয়তো বুঝতে পারছেন যে পৃথিবী কিন্তু এই সমস্ত ঘরটা অর্থাৎ 360 ডিগ্রি অর্থাৎ ঘুরে নিতে পৃথিবীর সময় লেগে যাচ্ছে কতক্ষণ, পৃথিবীর সময় লেগে যাচ্ছে কিন্তু 24 ঘন্টা। তাহলে এই 24 ঘন্টায় এই যে আমি একটি দাগ তৈরি করেছি এটাকে বলা হয়, এই যে দাগটিকে আপনি দেখতে পাচ্ছেন, এই যে দাগটি তৈরি করেছি এটাকে বলা হয়, এই দাগটিকে বলা হয় যে ইস্টার্ন হরিজন। ইস্টার্ন হরিজনটা কি, ইস্টার্ন হরিজনটা হচ্ছে পূর্ব ক্ষিতিজ। পূর্ব ক্ষিতিজ মানে হচ্ছে কি, এটা অনেক বড় ডিসকাশনের ব্যাপার আছে, অনেকটা বোঝাবার ব্যাপার আছে, যেহেতু সময় কম তাহলে আমরা এখানে শুধুমাত্র এটুখানি বলবো যে পৃথিবীর পূর্ব কোণ এটাকে ধরে নিয়েছি। এবারে মকরের ঘরে যদি সূর্য থাকে, আমি যদি দেখে ধরে নিই সূর্য মকরের ঘরে থাকে, ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু সূর্য উদয় চালু হবে। মকরের ঘরে যদি সূর্য থাকে তাহলে মকরের ঘর থেকে কিন্তু সূর্য উদয় চালু হবে এবং সেখানে কিন্তু এই ইস্টার্ন হরিজনটা থাকবে। তাহলে এবারে আমরা কি বললাম যে পৃথিবী টোটাল 360 ডিগ্রি ভ্রমণ করতে সময় লেগে যাচ্ছে 24 ঘন্টা, তাহলে 12টি ঘর আছে, তাহলে 12কে যদি আমি 24 দিয়ে ভাগ করি, 12 ভাগ 24 যদি করি তাহলে 2 ঘন্টা হচ্ছে, তাহলে
পৃথিবীকে এই একটি ঘর অতিক্রম করতে সময় লাগবে 2 ঘন্টা করে। এক একটি ঘর কিন্তু 2 ঘন্টা অন্তর অন্তর কিন্তু পৃথিবী এই ইস্টার্ন হরিজনটা কিন্তু ঘুরে যাবে। তাহলে আমরা সূর্য যেখানে রয়েছে অর্থাৎ মকরের ঘর থেকে কিন্তু সূর্য উদয় চালু হবে। তাহলে আমরা সূর্য উদয়ের এই জোনটা হচ্ছে সেই জাতকের লগ্ন। এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা হচ্ছে সেই জাতকের লগ্ন। যেই সময় সূর্য উদয় হবে সেইখানে কিন্তু এই ইস্টার্ন হরিজন পয়েন্টটা কিন্তু থাকবে এবং ঠিক 2 ঘন্টা পরে কিন্তু এটা এইদিকে চলে আসবে, 2 ঘন্টা পরে কিন্তু এইদিকে চলে আসবে, 2 ঘন্টা পরে কিন্তু এরকমভাবে ঘুরবে। এটার একটা বিভিন্ন ক্যালকুলেশন আছে, অনেক কিছু লেখার ব্যাপার আছে। এখানে আমরা যখন অনুষ্ঠান করছি এটা সম্পূর্ণভাবে বলা সম্ভব নয়, তবুও আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে এইটা কিন্তু 2 ঘন্টা অন্তর অন্তর কিন্তু ঘুরে যাবে। তার একটা সুন্দর হিসাব রয়েছে, তার একটা ম্যাথামেটিক্স রয়েছে, কিন্তু সেইদিকে আমরা এখন যাচ্ছি না। আমি সামান্যভাবে বোঝাবার চেষ্টা করলাম যে আমরা আগে একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা লগ্ন সম্পর্কে আইডিয়া করতে পারি যে 2 ঘন্টা পরপর কিন্তু লগ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সূর্য যেইখানে বসে রয়েছে সেইখান থেকে কিন্তু সূর্য উদয়ের সময় থেকে আমরা যদি 2 ঘন্টা পরপর পরপর করে গুনতে থাকি তাহলে কিন্তু লগ্নটা আমরা ধরে নিতে পারবো, একটা আইডিয়া করতে পারবো। কিন্তু এই হচ্ছে তার সিস্টেমটা, যে সূর্য যেইখানে অবস্থান করছে সেইখানে হচ্ছে পৃথিবীর ইস্টার্ন হরিজন পয়েন্টটা থাকে এবং সেখান থেকে কিন্তু সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু পৃথিবীও এরকম নিজের কক্ষপথে ঘুরে যাচ্ছে এবং ঘুরতে ঘুরতে ঠিক 2 ঘন্টা পরে এই রাশির মধ্যে চলে আসছে, তারপরে কিন্তু এখানে চলে আসছে এবং এরকমভাবে কিন্তু জাতকের লগ্নটা চেঞ্জ হতে থাকছে। এবং যেই সময় এটা এই ঘরে থাকবে সেই সময় যেই সময় জাতক জন্মাবে সেই সময় এই ইস্টার্ন হরিজন পয়েন্টটা যেই জায়গায় থাকবে সেটাই কিন্তু জাতকের লগ্ন হবে। এটা খুব বিস্তর আলোচনা, এটা খুব বড় আলোচনা, হয়তো কিছুটা বুঝতে পারলেন, অনেকেই হয়তো বুঝতে পারলেনই না। তবে এটা এরকমভাবে প্রশ্ন এরকম করে দেখাবার বিষয় নয় এটা, কারণ হচ্ছে অনেকগুলো বিষয় থাকে এর পেছনে যেগুলো সম্পর্কে কিছুটা লিখে রাখতে হয়। তবুও আমি যতটা বোঝালাম সেই আমার কথাগুলোকে শুনে কিছুটা বোঝার চেষ্টা করবেন, কারণ আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি না যদিও বা, তবু আমি বোঝাবার চেষ্টা করলাম। এই হচ্ছে সিস্টেম, এইরকমভাবে কিন্তু মহারাশিটা তৈরি হয়েছে এবং এর পেছনেও কিন্তু আরও অনেক রকমের অঙ্ক আছে, অনেক রকমের কিন্তু অয়নাংশ আছে, হ্যাঁ বিভিন্ন রকমের কিন্তু আরও থিওরি আছে, আরও অনেক কিছু জানার ব্যাপার আছে। ঠিক আছে, তো তার সঙ্গে সঙ্গে দক্ষিণায়ন উত্তরায়ণের উত্তরায়ণের একটা বিশেষ বিষয় আছে, বিশেষ পার্ট আছে, যেই পার্টটা কিন্তু আমরা যখন জ্যোতিষ শিখব তখন কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে। তো এই নিয়ে চলে আসলাম, এই নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনারা অবশ্যই অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই লিখবেন, কেমন লাগলো অনুষ্ঠানটি সেটাও লিখবেন, আমার অনুষ্ঠানগুলি কেমন লাগছে অবশ্যই লিখবেন এবং তার সঙ্গে সঙ্গে কী ধরনের অনুষ্ঠান চাইছেন সেটা একটু লিখে অবশ্যই জানাবেন। আমার একজন ভাই আছেন, তিনি লিখেছেন যে বিভিন্ন রকমভাবে ভাব বিচারের যে সমস্ত থিওরি আছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে। আবার অনেকে লিখছেন যে আপনি দাদা ডাইরেক্টলি চার্টে চলে আসুন এবং চার্টগুলো কেমন করে বিচার করতে হয় সেটা এক একজনের চার্ট নিয়ে আলোচনা করুন। তো অবশ্যই আমি চার্ট নিয়ে আলোচনা করব, আমরা তো চার্টেই পৌঁছাতে চাইছি বা পৌঁছাবার চেষ্টা করছি, পৌঁছাবার জন্য সেই পথ থেকে এগোচ্ছি। তো যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে পরে একটু লাইক টাইক দেবেন। থ্যাংক ইউ। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।